বিক্রি ব্যাংক বিক্রি তাহলে থাকবেটা কি থাকবেটাকে জিজ্ঞেস করুন কমরেডদের জিজ্ঞেস করুন আজকে তিন ভাই এক হয়েছে বাংলায় আমি বামপন্থীদের মধ্যে অনেক বামপন্থী মানুষ আছেন যারা এই বিজেপিকে সমর্থন করেন না আমি তাদের স্যালুট জানাই সালাম জানাই কিন্তু এর নামে একটা রাজনৈতিক দল যাদের হারমাদ এবং যারা হারমাদ তৈরি করে কঙ্কালকাণ্ড করেছিল কেশপুর করেছিল কেশিয়ারি করেছিল নেতাই করেছিল সিঙ্গুর করেছিল নন্দীগ্রাম করেছিল আজকে তারা হয়ে গেছে বিজেপির সবচেয়ে বড় রক্ষক আর বিজেপি হয়ে গেছে সিপিএম এর বড় ভক্ষক আর কংগ্রেস কখনো সিপিএম এর গালে কখনো ব্যাঙের গালে কখনো সাপের গালে মুখে হয়ে গেছে তক্ষক একজন রক্ষক একজন ভক্ষক একজন তক্ষক অঙ্কা বঙ্কা শঙ্কা এরা নাকি দেশ চালাবে বাংলা চালাবে জিজ্ঞেস করুন বিজেপি পার্টিকে দেশের জন্য কি করেছ বাংলা তো আজকে ভালো আছে তাই তোমরা বাংলার বিরুদ্ধে তোমাদের এত হিংসা বাইরের গুন্ডাদের নিয়ে এসে বহিরাগতদের নিয়ে এসে তোমরা বাংলা দখল করতে চাও অত সস্তা নয় বহিরাগতদের বাংলা দখল করতে আমরা দেব না দেব না দেব না মা বোনেরা এমন যেমন রাঁধেন চুলো বাঁধেন আপনারাই সংসার চালান আপনারাই পরিবার চালান আপনারাই সমাজ চালান মনে রাখবেন সেদিন যদি আসে বিজেপির ভেঙে দেওয়ার জন্য আমার মা বোড়ে এনা তারা হাতা রাস্তায় দাঁড়াবে বাড়িতে যেমন রান্না করে তেমনি প্রতিবাদের ভাষায় খেজুরির বিধায়ক রঞ্জিত এক্ষুনি এসছে আমি শুনলাম থ্যাংক ইউ আমি আপনাদের সকলকে বলি এই অবস্থা চলছে আজকে বহিরাগত গুন্ডারা এসছে বাংলায় প্রত্যেক ব্লকে ব্লকে আমার কর্মীদের কাছে আমি অনুরোধ করব। এবং সাধারণ মানুষের কাছে অনুরোধ করবো প্রত্যেক ব্লকে ব্লকে নজর রাখুন বহিরাগত কারা এসছে টাকা বেলাচ্ছে। এমন কি গতকাল মানুষ দা আমাকে একটা কাগজ দিয়েছে তাতে দেখলাম এলপিজি গ্যাস কারা কারা সেই দোকান থেকে পায় তাদের নামের তালিকা তৈরি করতে বলেছে তার মধ্যে কে কে বিজেপির সমর্থক বুঝতে পারছেন এই একটা রাজনৈতিক দল আর এদের কাছে বিক্রি ব্যাংক বিক্রি তাহলে থাকবেটা কি থাকবেটাকে জিজ্ঞেস করুন কমরেডদের জিজ্ঞেস করুন আজকে তিন ভাই এক হয়েছে বাংলায় আমি বামপন্থীদের মধ্যেও অনেক বামপন্থী মানুষ আছেন যারা এই বিজেপিকে সমর্থন করেন না আমি তাদের স্যালুট জানাই সালাম